মৃত্যুকে কি আটকানো যায়? যুগের পর যুগ ধরে এই নিয়ে নানা বিতর্ক চলে আসছে। প্রাচীন যুগে মৃতদেহকে সংরক্ষণ করার রীতি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসেছে আধুনিক প্রযুক্তি। আজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই রয়েছে প্রযুক্তির কারসাজি। কিন্তু যতই প্রযুক্তি উন্নতি হোক না কেন, মৃত্যুর সঙ্গে কি লড়াই করা যায়? নানাবিধ বিতর্ক থাকলেও এই তত্ত্বে খানিকটা ভিন্ন মত কোটিপতি পিটার থিয়েলের। আর তাই মৃত্যুর পরও জীবিত হবার আশায় তিনি নিজের শরীরকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করাতে চান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় থিয়েলের সেই খবর নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। মৃত্যু নিয়ে কিন্তু আর পাঁচজনের মতো একদমই ভাবেন না পিটার থিয়েল। 55 বছর বয়সী থিয়েল পেপলের সহপ্রতিষ্ঠাতা এবং ফেসবুকের প্রাথমিক বিনিয়োগকারী ছিলেন। আসলে থিয়েল এমন একটা ভবিষ্যৎ কল্পনা করেন যেখানে মৃত্যু কোনো রহস্য নয়, বরং একটা সমস্যা যার সমাধান করাই যেতে পারে। একই সঙ্গে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। আর তাই মৃত্যুর পর শরীরের দেহাবশেষকে ক্রায়োজেনিকভাবে সংরক্ষণ করার জন্য তিনি নাম নথিভুক্ত করেছেন। মৃত্যুর পরও ফিরে আসার আশাতেই দেহাবশেষ সংরক্ষণ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন থিয়েল। প্রযুক্তি আদৌ তার জীবন পুনরায় ফিরিয়ে আনতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন থিয়েল। থিয়েল তথাকথিত ক্রিয়োনিক্স প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সংবাদ মাধ্যমকে তিনি বলছেন তার মনে হয় না এটা কাজ করবে, কিন্তু চেষ্টা তিনি করতেই পারেন, অর্থাৎ আমরা চেষ্টা করতে পারি। তাই কার্যত নিজের সিদ্ধান্তকে বাস্তবিকের চেয়েও দার্শনিক বলেই ব্যাখ্যা করেছেন তিনি। এর আগে অর্থাৎ 2014 সালে থিয়েল বায়োটেক ফার্ম অ্যালকোরের মাধ্যমে মৃত্যুর পর সংরক্ষিত হবার জন্য নাম নথিভুক্ত করেছেন বলেও জানিয়েছিলেন। থিয়েল বিশ্বাস করেন যে শক্তিশালী কম্পিউটার সিস্টেম এবং বায়োলজির সংমিশ্রণ মানুষের রোগ কমিয়ে দিতে পারে, আর তাই মৃত্যুর মতো সমস্যার সমাধান সম্ভব বলেই বিশ্বাস করেন থিয়েল। তবে থিয়েলই একমাত্র নন যিনি মৃত্যুর পর জীবন সংরক্ষণ করতে চান। সম্প্রতি 10 বছর জীবন বাড়ানোর জন্য কোটি কোটি বিনিয়োগ করেছেন চ্যাটজিপিটির আবিষ্কারক স্যাম আল্টম্যানও। আচ্ছা, মৃত্যুর পর মানুষের জীবন কেমন হয়, সেই সময় মানুষ কি কিছু অনুভব করতে পারে? এইরকম হাজারো প্রশ্ন আমাদের মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করে। একটা তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম যে মৃত্যুর পর ঠিক কী ঘটে, সেই বিষয়গুলো সম্পর্কে যখন আপনাদের জানিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে অঙ্গ প্রত্যঙ্গ, মানুষ মারা গেলে অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করলেও সেই সময় কিন্তু ব্রেনের যে স্নায়ু রয়েছে সেটা 30 সেকেন্ড পর্যন্ত সচল থাকে, এইরকমই একটা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। তো এইরকম অনেক তথ্য আস্তে আস্তে সামনে আসছে, কিন্তু এই যে মৃত্যুকে জয় করা, মৃত্যুর সঙ্গে লড়াই করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। এবং প্রযুক্তি দিয়ে সেটা কি করা সম্ভব, সেটা সম্ভব কিনা সেটা হয়তো ভবিষ্যতের উত্তর দেবে। কিন্তু লড়াই যে তিনি করতে চান, অর্থাৎ যার কথা আমরা বলছি থিয়েল, তিনি যে একটা লড়াই করতে চান সেটা কিন্তু তিনি স্পষ্টত জানিয়েছেন। এইরকম আরও আপডেট, আরও খবর যদি আপনি জানতে চান, আপডেট থাকতে চান, তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।